পরীক্ষার সরঞ্জাম এবং ফুল মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছালো কাউন্সিলর। হাতে আর মাত্র একদিন, রাত পোয়ালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারই অন্তিম লগ্নে চূড়ান্ত প্রস্তুতি ছাত্রছাত্রীদের মধ্যে। নদিয়া শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন পারমানিক তার নিজের ওয়ার্ডে এই রকমই 49 জনের বাড়িতে পৌঁছালেন কিছু শিক্ষা সামগ্রী ও গোলাপ ফুল নিয়ে, তাদের উৎসাহিত করতে, করালেন মিষ্টিমুখ। এ প্রসঙ্গে তিনি জানান, বিগত 5 বছর ধরে প্রতি বছর ছাত্রছাত্রীদের উৎসাহিত করে থাকেন। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বিদ্যালয়গুলি বন্ধ থাকার ফলে এবারে ছাত্রছাত্রীদের মনের অবস্থা খুব ভালো নেই। তবে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করার ফলে অনেকটাই বিপদমুক্ত তারা। তিনি বলেন, হোম সেন্টার করার ফলে অনেকটাই দুশ্চিন্তামুক্ত হয়েছেন ছাত্রছাত্রীরা। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ছাত্রছাত্রীদের প্রতি তার মানবিক মুখ সবসময় লক্ষ্য করা যায়। কাউন্সিলরের বাড়িতে এসে শুভেচ্ছা জানানোর জন্য ছাত্রছাত্রীরাও খুশি হয়ে জানালেন, এটা আমাদের কাছে গর্বের, সবসময় আমরা ওনাকে পাশে পাই। প্রিপারেশন কেমন হয়েছে? ভালো যাচ্ছে। দীর্ঘদিন ধর স্কুল বন্ধ ছিল, সেক্ষেত্রে অনলাইনে ক্লাস ট্রাস হয়েছে, করেছিলে? হ্যাঁ করেছি। কেমন আশা করছো পরীক্ষা এবার? ভালোই আশা করছি। এই যে হোম সেন্টার হয়েছে, কেমন বুঝছো? হোম সেন্টারের ফলে রাজ্যের স্কুলে এসে সেই পরীক্ষা দিতে পারবে? হোম সেন্টারে হয়েছে, ভাবছি তো ভালোই পরীক্ষা। আজকে কে এসেছিলেন বাড়িতে? বৃন্দাবন। উনি কাউন্সিলর? হ্যাঁ। কী কী দিলেন? এই দিলেন মিষ্টি, দিলেন আর স্কেল দিলেন। এগুলো তো খেলেন, মানে কেমন মনে হচ্ছে? এটা ভালো লাগছে। কী নাম তোমার? বিক্রম প্রমাণ। কোন স্কুলে পড়ো? ওরিয়েন্টাল। কেমন প্রস্তুতি হয়েছে? কেমন প্রস্তুতি? মনে হচ্ছে ভালো। দীর্ঘদিন তো স্কুল টুল বন্ধ ছিল, অনলাইনে ক্লাস ক্লাস করেছে, শিক্ষিকা প্রচুর হেল্প করেছে। অনলাইনে ক্লাস করতে? হ্যাঁ। কীরকম আশা করছো রেজাল্ট কেমন? ভালোই আশা করছি। আজকে কে এসেছিলেন তোমাদের বাড়িতে? কী কী দিলেন? কেমন লাগছে? মানে কেমন কী নাম তোমার? কোন স্কুলে পড়ো? সিট পড়েছে কোথায়? সত্যমানি তো নিজের হোম সেন্টারই হচ্ছে। গার্ড দিচ্ছে, আশা করছি পরের থেকে লোকজন আসবে না দেখাচ্ছে। কি নাম বললে? সুস্মিতা প্রামাণিক। যারা মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরকে আমরা 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, তাদের আগামীকালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এই ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্যে আমরা তাদের কিছু পরীক্ষার যে সামগ্রী, যেগুলো পরীক্ষা দেওয়ার প্রয়োজন, দেওয়ার সময় লাগে, সেইগুলো আমরা প্রত্যেকটা স্টুডেন্টের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা পৌঁছে দিচ্ছি তাদের উৎসাহ দেওয়ার জন্যে। আমরা যেমন একটি করে বোর্ড, একটি করে অ্যাডমিটের ফাইল, একটি পেন্সিল, একটি পেন, একটি স্কেল, একটি রাবার, একটু মিষ্টি, একটা গোলাপ ফুল, এটা আমরা পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্যে কাউন্সিলরের তরফ থেকে আমরা বাড়িতে বাড়িতে। কতজনের কাছে পৌঁছেছেন? আমাদের 16 নম্বর ওয়ার্ডে আজকে 49 জন ছাত্রছাত্রী আছে, আমরা প্রত্যেকের বাড়িতে আমরা পৌঁছে দেবো আজকে উৎসাহ দেওয়ার জন্য। এর আগেও কি? হ্যাঁ, আমরা এটা লাস্ট 5 বছর ধরে আমরা এটা শুরু করেছি, আমরা আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে তাদের এই সময়টা একটু উৎসাহ প্রদান করা, মানসিক দিক দিয়ে তারা যাতে একটু আগামীকালকে পরীক্ষার জন্য উৎসাহ পায়। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ ছিল, ছাত্রছাত্রী কেমন প্রিপারেশন নিয়েছে? এইটা একটা আপনি আর প্রশ্নটা খুব দারুণ প্রশ্ন, কারণ কোভিড-19 জন্যে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ ছিল এবং ছাত্রছাত্রীরা প্রবল উৎসাহের মধ্যে দিয়ে কিন্তু আজকে তারা স্কুলে যাচ্ছে। এবং এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তারা প্রত্যেকটা যার যার স্কুলে, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তর একটি নতুন উদ্যোগ নিয়েছেন যে 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 বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিদ্যালয়েই তাকে পরীক্ষা, হোম সেন্টার। এটা খুব ভালো উদ্যোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম, পরিচয়? বৃন্দাবন প্রামাণিক, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।